হ্যালো, হ্যালো, শিক্ষার্থীরা কি দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থীরা, আমার লাইভ কি দেখা যাচ্ছে? যাহলে একটু কমেন্ট বক্সে জানাও। শিক্ষার্থীরা, লাইভ কি দেখা যাচ্ছে? কথা কি বুঝা যাচ্ছে? গেলে একটু জানাও। শিক্ষার্থীরা, কথা কি শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে কথা? কোনো সমস্যা নাই তো? না, তাহলে আমি শুরু করতে পারি। আর যদি স্ক্রিন শেয়ার না যদি স্ক্রিন শেয়ার না দেখা যায় তাও জানাবে আমাকে, মোবাইল কি জানাবে? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি এখন শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বিষয়ে পর ক্লাস শুরু করলাম। তোমাদেরকে আজকে এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বিষয়ে ক্লাসে সংযুক্ত থাকার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। আমার পরিচয় মোহাম্মদ শাহ আলম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, আজকে যাদের জন্য এই অনলাইন ক্লাসটি, তারা হলো ইলেকট্রিক্যাল টেকনোলজি, পাওয়ার টেকনোলজি সপ্তম পর্ব, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, সময় 40 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় বাসবার ব্যবস্থাপনা সম্বন্ধে ধারণা। তাহলে আজকে আলোচ্য বিষয় বাসবার ব্যবস্থাপনা সম্বন্ধে ধারণা। তাহলে আজকে এই বাসবার ব্যবস্থাপনা সম্বন্ধে আলোচনা করব আমি এই 5টা টপিকের উপরে। তোমরা ডিফাইন বাসবার, ডিসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ বাসবার, মেনশন ডিফারেন্ট টাইপ অফ বাসবার অ্যারেঞ্জমেন্ট, এক্সপ্লেন ডিফারেন্ট টাইপ অফ বাসবার অ্যারেঞ্জমেন্ট, মেনশন ডিফারেন্ট টাইপ অফ ফল্ট ইন বাসবার। শিক্ষার্থীরা, তোমরা এখানে ছবিতে দেখতে পারতেছ, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। তোমরা দেখো, আমরা যে বললাম কিছুক্ষণ আগে যে বাসবার ব্যবস্থাপনা অথবা বাসবার অ্যারেঞ্জমেন্ট, বাসবার বলতে এই যে দেখা যাচ্ছে তামার এই চ্যাপ্টার আকৃতির, এগুলো হলো তোমার বাসবার, এক একটা বাসবার। দেখো এখানে অনেকগুলো বাসবার
দুইয়া আছে, এগুলা সবগুলা সবগুলা তামা আর কৃতি। শিক্ষার্থীরা তোমরা এখানে ছবি দেখতে পারো, এখানে বাঁশবাদ দেয়া আছে, শিক্ষার্থীরা এখানে বাঁশবাদ দেয়া আছে। দেখো বাঁশবাড়ের সাথে একটা তারকে কিভাবে নাট দিয়ে আটকানো হয়েছে। দেখো এখানে অনেকগুলো বাঁশবাদ দেয়া আছে, এই বাঁশবাড়ের সাথে অনেকগুলা সার্টিফিকেট লাগানো আছে। দেখো সবগুলো বাঁশবাড়ির সাথে নাট বল্টু দিয়ে শক্তভাবে লাগানো আছে। দেখো এখানে অনেকগুলো বাঁশবাড় দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাঁশবাড় দেখা যাচ্ছে। এখানে বাঁশবাড়ির সাথে অনেকগুলা কেবল বা তার সংযোগ করা আছে। আর এখানে একটা বাঁশবাড় দেখা যাচ্ছে, এটা হলো সাবস্টেশনের বাঁশবাড়, এটা একটা সাবস্টেশন। দেখো এগুলো এক একটা বাঁশবাড়, এখানে বাঁশবাড়ের সাথে তোমার বাঁশবাড় বিভিন্ন প্রকারের হতে পারে, সেটা আকৃতি সেক্টর আকৃতি হতে পারে, গোলাকার হতে পারে। দেখো এখানে এখানে বাঁশবাড় তিনটা বাঁশবাড় দেখা যাচ্ছে, কিন্তু এই বাঁশবাড়গুলা কিন্তু ইনসুলেশন করা, এই বাঁশবাড়গুলা কিন্তু ইনসুলেশন করা। দেখো বাঁশবাড়ির সাথে নাট বল্টু আকারে শক্তভাবে লাগানো আছে। তাহলে আমরা বাঁশবাড় কেন ব্যবহার করি সেটা তোমাদের প্রশ্ন জাগতে পারে, কেন বাঁশবাড় ব্যবহার করি, বাঁশবাড় ব্যবহার করলে আমাদের কি সুবিধা কি অসুবিধা, সেটা আমরা এই টপিকস থেকে জানবো। দেখো এটা একটা সাবস্টেশন, এটা ইন্ডোর একটা সাবস্টেশন, এখানে বাঁশবাড় লাগানো আছে। বাঁশবাড় কিন্তু তোমার কপারও হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, কপার ভালো না অ্যালুমিনিয়াম ভালো সেটা আমরা জানবো এই অধ্যায়ের আলোচনা থেকে। দেখো এটা একটা সাবস্টেশন, এটা এটা হলো আউটডোর সাবস্টেশন, যেটা খোলা আকাশের নিচে। দেখো গোলাকার গোলাকার বাঁশবাড়, এটা হলো গোলাকার বাঁশবাড়, এটা বাঁশবাড়, এটা বাঁশবাড়, এগুলো বাঁশবাড়, এটা বাঁশবাড়, এটা বাঁশবাড়, এটা বাঁশবাড়, এটা বাঁশবাড়, এটা বাঁশবাড়, এগুলো বাঁশবাড়, এগুলো গোলাকার বাঁশবাড়। দেখো এটাও আউটডোর সাবস্টেশন, আমি এর আগে সাবস্টেশন সম্বন্ধে তোমাদেরকে বুঝিয়েছিলাম, এই এই সাবস্টেশনটা আউটডোর। এখানে দেখো এটাও বাঁশবাড়, এটাও বাঁশবাড়, এটাও বাঁশবাড়, এটা এগুলো গোলাকার বাঁশবাড়। তাহলে এখানে লেখা আছে বাঁশবাড়, আবার এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে বাঁশবাড়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি বাঁশবাড় নিয়ে তোমাদেরকে বাঁশবাড় দেখালাম চিত্রের মাধ্যমে, এখন আমি একটা ভিডিও দেখব। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাসবার কি এবং আমরা কেন বাসবার ব্যবহার করি, আর ভিডিওর শেষের দিকে আমরা সঠিক সাইজের বাসবার নির্ণয় করা শিখব। প্রথমে বাসবার কি,
এটা জানার আগে আমরা জানবো যে বাসবার আমরা কেন ব্যবহার করি। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে একটি তারের সঙ্গে তিনটি তারকে জয়েন করা হয়েছে, যেটা আমরা প্লাস দিয়ে টুইস্ট করে জয়েন করে থাকি নর্মাল বাসাবাড়িতে। আমরা যদি উপরে তার দিকে ইনকামিং লাইন ধরি এবং এই ইনকামিং লাইন এসে তিনটি তারে বিভক্ত হয়েছে, অর্থাৎ কারেন্টটা তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। এটা আমরা নর্মাল হাউস ওয়্যারিং বা বাসা বাড়িতে করে থাকি, যে একটি লাইন নিয়ে এসে তার সঙ্গে তিনটি বা চারটি তার জয়েন্ট দিয়ে আমরা তিনটে লাইন তৈরি করি। যদি এটা কোনো বৈদ্যুতিক সাবস্টেশন বা পাওয়ার প্লান্টে হয়, তাহলে সেখানে দেখবেন অনেক বেশি এম্পিয়ার এর জন্য অনেক মোটা মোটা তার, যেমন 200 RM 300 RM এর তার, যেখানে অনেক বেশি এম্পিয়ার কারেন্ট বহন করে, সেই তারগুলো এক লাইন থেকে তিন চারটা পাঁচটা লাইনে বিভক্ত করার দরকার হয়। সেখানে কিন্তু আমরা এই মোটা তারগুলোকে এভাবেই যেভাবে আমরা টুইস্ট করেছি এভাবে টুইস্ট করতে পারবো না। যদি আমরা কোনোভাবে টুইস্ট করি, যেমন কোনো ক্লাম্প বা তার দিয়ে আমরা পেঁচাইয়া টুইস্ট করে থাকি, তাহলে সেখানে অবশ্যই লুজ কানেকশনের জন্য হিট জেনারেট হবে এবং এই হিট জেনারেটর হলে সেখানে আগুন লাগার সম্ভাবনা থাকবে এবং কোনো একটা সময় এখানে ক্ষতিগ্রস্ত হয়ে কোনো একটা সার্কিট ওপেন হয়ে যেতে পারে। এবং ভবিষ্যতে যদি আমরা এই লাইনের সঙ্গে আরো কোনো তার এক্সটেনশন করি বা আরো কোনো তার লাগাইতে চাই বা একটা তার বাদ দিতে চাই, সেখানে অনেক ঝামেলা পোহাতে হবে এবং সর্বোপরি এটা দেখতে অতটা সুন্দর হবে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা কপার বা অ্যালুমিনিয়ামের বার ব্যবহার করি, যেই বার গুলাতে হোল করা থাকে আর এই তারগুলোর মাথায় আমরা কেবল লাগিয়ে পাঞ্চ করে সেই বারের সঙ্গে নাট বোল্ট দিয়ে সুন্দরভাবে আটকে থাকি। আমরা যে এই কপার বা অ্যালুমিনিয়ামের যে বারটা ব্যবহার করে থাকি এটাকেই আমরা বাস বার বলি। তাহলে আমরা বুঝলাম এক সার্কিট হতে আরেক সার্কিট। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বাসবার কি এবং আমরা কেন বাসবার ব্যবহার করি, আর ভিডিওর শেষের দিকে আমরা সঠিক সাইজের বাসবার নির্ণয় করা শিখব। প্রথমে বাসবার কি এটা জানার আগে আমরা জানবো যে বাসবার আমরা কেন ব্যবহার করি। আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে একটি তারের সঙ্গে তিনটি তারকে জয়েন করা হয়েছে, যেটা আমরা প্লাস দিয়ে টুইস্ট করে জয়েন করে কানেকশনের জন্য ওপেন হয়ে যেতে পারে। আমরা যে এই কপার বা অ্যালুমিনিয়ামের যে বারটা ব্যবহার করে থাকি এটাকেই আমরা বাস বার বলি। তাহলে আমরা বুঝলাম এক সার্কিট হতে আরেক সার্কিটে এবং এক সার্কিট হতে অনেকগুলো সার্কিটে কারেন্ট বিভক্ত করার জন্য যে কপারের বার বা অ্যালুমিনিয়ামের বার ব্যবহার করি সেটাকেই আমরা বাস বার বলে থাকি। এখন আমরা দেখব কিভাবে সঠিক সাইজের বাস বার ক্যালকুলেশন করা হয়। তবে এই বাস বার ক্যালকুলেশন করার আগে আমাদেরকে কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। আমরা যে বাসবারটি সিলেক্ট করব সেটি অবশ্যই কম রেজিস্ট্যান্স সম্পন্ন হতে হবে। যদি আমরা বেশি রেজিস্ট্যান্স সম্পন্ন বাসবার ব্যবহার করি তাহলে এখানে বিদ্যুৎ লস হবে এবং এই বিদ্যুৎ লস হওয়ার জন্য বাসবারটি গরম হবে, এটা কখনোই কাম্য নয়। আর এই বাসবারের জন্য আমরা যে ম্যাটেরিয়াল ব্যবহার করব সেই ম্যাটেরিয়ালের অবশ্যই উচ্চ যান্ত্রিক ক্ষমতা সম্পন্ন হতে হবে, যেন সেই বাসবারটি সহজে বাঁকা না হয় বা অনেক গরম না হয়। এবং এই বাসবার সিস্টেমকে এমন ভাবে স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে এর সঙ্গে আরো লোড বর্ধিত করা যায় এবং যদি আমরা চাই লোডকে কমাতে সেটাও যেন কমাইতে পারি। এবং এই বাসবারের সাইজ নির্দিষ্ট কারেন্টের মানের হতে হবে। কারেন্টের মানের যদি কম হয় তাহলে বাসবারটি গরম হবে এবং সেখান থেকে আগুন লাগার সম্ভাবনা থাকে। এবং সর্বোপরি আমাদের এই বাসবার সিস্টেমটি দেখতে সুন্দর এবং নিরাপদ হতে হবে। এখন আমরা দেখবো যে কিভাবে বাসবারের সাইজ ক্যালকুলেশন করা হয়। আমরা জানি তার বা কেবলের মতো বাসবারের সাইজ নির্ভর করে কারেন্টের উপর, তাই আমাদের আগে বাসবারের সাইজ সিলেক্ট করার আগে আমাদের লোড কারেন্ট জানতে হবে। আমরা দুই ভাবে লোড পরিমাপ করে থাকি, একটি হচ্ছে কেভিএ রেটিং এ আর একটি হচ্ছে কিলোওয়াট রেটিং এ। আমি এখানে এই দুই রেটিং থেকে কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করতে হয় তা দেখাবো। প্রথমে আমরা দেখবো KVA থেকে কিভাবে কারেন্ট নির্ণয় করা হয়। আমরা জানি KVA হচ্ছে কেতে কিলো আর ভিতে ভোল্ট এবং এতে এম্পিয়ার। এই KVA রেটিং থেকে এম্পিয়ার বের করার জন্য আমাদেরকে KVA রেটিং এর সঙ্গে 1000 গুণ করে, যেহেতু এটা কিলো
ভোল্টে আছে, তাই 1000 গুণ করে রুট ওভার 3 এবং ভোল্টেজ কে ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই। এখানে রুট ওভার 3 ব্যবহার করা হয়েছে, যেহেতু থ্রি ফেজ সিস্টেমে তিনটি ফেজ থাকে তাই এখানে রুট ওভার 3 ব্যবহার করা হয়েছে। যদি আপনার সিস্টেম একটি ফেজের হয়ে থাকে তাহলে এখানে রুট ওভার 3 ব্যবহার হবে না। এভাবেই আমরা কেভিএ রেটিং থেকে এই সূত্রের মাধ্যমে কারেন্ট বের করতে পারি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন একটি 150 কেভিএ এর থ্রি ফেজ ট্রান্সফরমার যার ভোল্টেজ রাশি হচ্ছে 1100 ভোল্ট থেকে 440 ভোল্ট। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কত এম্পিয়ার এর কারেন্ট প্রবাহিত হবে। যদি আমরা কেভিএ থেকে এম্পিয়ার বের করার সূত্রে মান বসাই তাহলে আমরা পাবো 196.82 এম্পিয়ার। অর্থাৎ এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে 196.82 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এখন আমরা দেখব কিলোওয়াট, যদি কিলোওয়াটে কোনো লোডের মান দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে এম্পিয়ার বের করব। আমরা জানি যে কিলোওয়াট হচ্ছে কেতে হচ্ছে 1000 বা কিলো যেটাকে বলি 1000, এবং ভোল্টেজ এবং এম্পিয়ার এবং কস থিটা যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে কিলোওয়াট। সহজভাবে বললে বলা যায় ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের গুণফলই হচ্ছে ওয়াট, যেটাকে আমরা 1000 দিয়ে গুণ করলে কিলোওয়াট পাই। এই কিলোওয়াট রেটিং থেকে কারেন্ট বের করার জন্য আমাদেরকে উপরে কিলোওয়াটের রেটিংটা লিখতে হবে। যদি এখানে কিলোওয়াট থাকে তাহলে 1000 দিয়ে আমাদের ওই রেটিংটাকে গুণ করতে হবে। ওই কিলোওয়াট রেটিং কে রুট ওভার 3 এবং ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ভাগ দিলেই আমরা কারেন্টের মান পাই। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনার সিস্টেম থ্রি ফেজের হয় তাহলে অবশ্যই রুট 3 দিয়ে ভাগ করতে হবে, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে রুট 3 দিয়ে ভাগ করা দরকার হবে না। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরুন আপনার একটি থ্রি ফেজ লাইনে 150 কিলোওয়াট লোড আছে। এই লোডের জন্য আপনাকে বাসবারের সাইজ নির্ণয় করতে হবে। এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে অবশ্যই আপনাকে কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা উপরে সূত্রের মধ্যে যদি বসাই তাহলে আমরা এখান থেকে কারেন্ট পাবো 218.69 এম্পিয়ার। আর যদি এই সিস্টেমটা থ্রি ফেজের না হয়, যদি সিঙ্গেল ফেজের হয় তাহলে আমাদের এখানে রুট ওভার 3 দিয়ে ভাগ করার দরকার হবে না। এখন আমরা দেখব কিভাবে কারেন্টের এম্পিয়ার থেকে বাসবারের সাইজ নির্ণয় করতে হয়। আমরা সচরাচর দুই ধরনের বাসবার ব্যবহার করে থাকি, একটা হচ্ছে কপারের বাসবার আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বাসবার। এই কপারের বাসবারের ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে এটাকে আমরা কারেন্ট ডেন্সিটি বলি বা কপার কারেন্ট ডেন্সিটি বলি। এই কপার কারেন্ট ডেন্সিটি হচ্ছে 1.5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার পর্যন্ত। অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি, একটি 1 মিলিমিটার স্কোয়ার কপার বারের মধ্য দিয়ে 1.5 থেকে 2 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। যদি এই বাসবারটি অ্যালুমিনিয়ামের হয় তাহলে অ্যালুমিনিয়ামের কারেন্ট ডেন্সিটি হচ্ছে 0.5 থেকে 1.5 পর্যন্ত। অর্থাৎ যদি আমরা সহজভাবে বলি, একটি 1 মিলিমিটার স্কোয়ার অ্যালুমিনিয়ামের বাসবার দিয়ে 0.5 এম্পিয়ার থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই কারেন্ট ডেন্সিটি এটাই আদর্শ মান নয়। এখানে এই বাসবার ম্যাটেরিয়ালের বিভিন্ন ক্যাটাগরির উপরে এই কারেন্ট ডেন্সিটির মান নির্ভর করে, যেমন টেম্পারেচারের উপরে, ম্যাটেরিয়ালের গঠনের উপরে এই কারেন্ট ডেন্সিটির মান নির্ভর করে। সবচেয়ে বেশি ভালো হয় আমরা যে কোম্পানির এই বাসবার কিনবো তাদের কাছ থেকে ক্যাটালগ নিয়ে এসে সেখান থেকে আমরা কারেন্ট রেটিংটা দেখে নেব, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পন্থা। তারপরেও ক্যালকুলেশনের জন্য, সাধারণটা হিসাবের জন্য আমরা এই মানগুলো করতে পারি, যেটা কপার বাসবারের ক্ষেত্রে 1.5 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার পর্যন্ত এবং অ্যালুমিনিয়াম বাসবারের ক্ষেত্রে 0.5 থেকে 1.5 পর্যন্ত আমরা এখানে করতে পারি। এটা আপনার উপর নির্ভর করে আপনি ক্যালকুলেশন করবেন। প্রথমে আমরা কেভিএ থেকে কারেন্ট নির্ণয় করার যে এক্সাম্পলটি দেখিয়েছিলাম, সেখানে একটি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে আমাদের কারেন্ট রেটিং বের হয়েছিল 196.82 এম্পিয়ার। এখন এই 196.82 এম্পিয়ারের জন্য আমাদের বাসবারের সাইজ নির্ণয় করতে হবে। তবে এই বাসবারের সাইজ নির্ণয় করার আগে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের ট্রান্সফরমারে সবসময় একই পরিমাণ লোড থাকবে না, এখানে কম বেশি হতে পারে। এই কম বেশির কারণে যদি কম হয় তাহলে কোনো সমস্যা নাই, যদি বেশি হয় আর আমরা যদি সেই অ্যাকুরেট মানের এম্পিয়ারের বাসবার ব্যবহার করি তাহলে সমস্যা হতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই যে এম্পিয়ার আমরা পাবো তার সঙ্গে 25% এক্সট্রা এম্পিয়ার যোগ করতে হবে।
তাহলে ভবিষ্যতে যদি আমাদের 25% এম্পিয়ার বৃদ্ধি পায় তাহলে আমাদের বাসবারে কোনো সমস্যা হবে না। আমরা সেই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কারেন্ট পেয়েছিলাম 196.82 এম্পিয়ার, এর সঙ্গে যদি আমরা 25% এক্সট্রা এম্পিয়ার যোগ করি তাহলে আমাদের এম্পিয়ার আসবে 246 এম্পিয়ার। এখন এই 246 এম্পিয়ার কে কপারের কারেন্ট ডেন্সিটি দিয়ে ভাগ করলেই আমরা বাসবারের মিলিমিটার স্কোয়ারের সাইজ পাবো। যেহেতু আমাদের কপারের কারেন্ট ডেন্সিটি আছে 1.6 থেকে 2.0 পর্যন্ত, এখানে আমি হিসাবের জন্য ধরে নিলাম যে আমাদের কপারের বারটার কারেন্ট ডেন্সিটি হচ্ছে 1.6, তাহলে আমরা 246 কে 1.6 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বাসবারের সাইজ আসবে 153.75 মিলিমিটার স্কোয়ার, যেটাকে আমরা 154 মিলিমিটার স্কোয়ার ধরতে পারি। এখন আমরা বাসবারের ক্ষেত্রফলের সাইজ 154 মিলিমিটার স্কোয়ার পেয়ে গেলাম। এখান থেকে আমাদেরকে বাসবারের থিকনেস এবং হাইট নির্ণয় করে আমাদেরকে বাসবার কিনতে হবে। তবে এই বাসবার কেনার আগে আমাদের দেখতে হবে যে এই ক্ষেত্রফলের কাছাকাছি কোন বাসবারটা রয়েছে। এখানে আমি ধরে নিলাম যে আমাদের বাসবারের থিকনেস 7 মিলিমিটার, তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে 22 মিলিমিটার। অর্থাৎ যদি আমরা 154 মিলিমিটার স্কোয়ার কে 7 মিলিমিটার থিকনেস দ্বারা ভাগ করি তাহলে আমাদের বাসবারের হাইট দাঁড়াবে 22 মিলিমিটার, অর্থাৎ আমাদের বাসবারের সাইজ হবে 22×7 মিলিমিটার। ধন্যবাদ। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা একটা দীর্ঘ দেখলে, অবশ্যই বাসবার সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছ। তারপরেও আমি ডিটেলস আলাপ করব বাসবার নিয়ে, তবে তোমাদের ক্লাস টু যেহেতু 40 মিনিটের, সেহেতু আর মাত্র 6 মিনিট বাকি আছে 40 মিনিট পূর্ণ হওয়ার। এই ক্লাসটি পরবর্তী অংশ, সরি, এই ক্লাসটির বাকি অংশগুলো আমি পরবর্তী ক্লাসে নেব। আজকে তোমাদের সাথে আমি যেটা আলোচনা করতেছি সেটা হলো বাসবার অ্যারেঞ্জমেন্ট। তোমাদেরকে আমি অনেকগুলা বাসবার দেখিয়েছি ছবির মাধ্যমে, তারপরে ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি বাসবার কাকে বলে, বাসবার কি, কীভাবে বাসবারের সাইজ নির্ণয় করতে পারি, কীভাবে বাসবারে ক্যালকুলেশন করতে পারি, সেইগুলো নিয়ে ভিডিও মাধ্যমে আলোচনা করেছি। অবশ্য আমরা শিখতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিও কন্টেন্ট থেকে যা শিখতে পারবে সেটা হলো বাসবারের সংজ্ঞা বলতে পারবে, বাসবারের গুণাবলী বা বৈশিষ্ট্য বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের নাম বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবার ব্যবস্থাপনার নাম বলতে পারবে, বিভিন্ন ধরনের বাসবার ব্যবস্থাপনার চিত্র অঙ্কন করতে পারবে, বিভিন্ন ধরনের বাসবার ব্যবস্থাপনার বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের ফল্টের নাম বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের ফল্টের কারণগুলো বলতে পারবে। আমি আবার বলতেছি শিক্ষার্থীরা, আজকে এই অনলাইন ক্লাস থেকে যা শিখতে পারবে, বাসবারের সংজ্ঞা বলতে পারবে, বাসবারের গুণাবলী বা বৈশিষ্ট্য বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের নাম বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবার ব্যবস্থাপনার নাম বলতে পারবে, বিভিন্ন ধরনের বাসবার ব্যবস্থাপনা চিত্র অঙ্কন করতে পারবে, বিভিন্ন ধরনের বাসবার ব্যবস্থাপনার বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের ফল্টের নাম বলতে পারবে, বিভিন্ন প্রকার বাসবারের ফল্টের কারণগুলো বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন শিখব বাসবারের সংজ্ঞা, ডিফাইন বাসবার। তোমরা কিছুক্ষণ আগে ভিডিও মাধ্যমে বাসবারের সংজ্ঞা শিখলে, তারপরেও আমি এখনো আবারও বলতেছি বাস শব্দটি অমনিবাস হতে নেওয়া হয়েছে, এর অর্থ হলো জিনিসপত্র সংগ্রহ করা। তাহলে এর অর্থ হলো জিনিসপত্র সংগ্রহ করা। ইলেকট্রিক্যাল বাসায় বাসবার বলতে কোনো স্থান থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ
সংগ্রহের ধারক কালেক্টরকে বোঝায়, সংগ্রহ বা কালেক্টর, এটাকে কালেক্টরকে বোঝায়, অর্থাৎ বৈদ্যুতিক এনার্জি কালেক্টরকে বোঝায়। আবার বলতেছি, বাসবার শব্দটি অমনিবাস হতে নেওয়া হয়েছে, এর অর্থ হলো জিনিসপত্র সংগ্রহ করা। ইলেকট্রিক্যাল বাসায় বাসবার বলতে কোনো স্থান থেকে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহের ধারক বা কালেক্টরকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি, বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী ফাঁদ বা মোটা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং বাসবার হতে নির্গত এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জি বিতরণ করে। তাহলে আমরা বাসবারটা হলো এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের মোটা তামার রড, যা এক বা একাধিক সার্কিট হতে এনার্জি সংগ্রহ করে এবং বাসবার হতে নির্গত এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জি বিতরণ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আগে ভিডিও মাধ্যমে বা ছবির মাধ্যমে বাসবারের সংজ্ঞা বুঝিয়েছিলাম, এখন আমি আবারও বলছি, আশা করি তোমরা এটা শিখতে পেরেছ। বাসবার হিসাবে সাধারণত কপার ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তাহলে বাসবার হিসাবে সাধারণত কপার ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তবে বর্তমানে অর্থনৈতিক সাশ্রয় ও বিভিন্ন সুবিধা বিবেচনা করে অ্যালুমিনিয়াম অধিক ব্যবহৃত হয়ে থাকে। তবে বর্তমানে অর্থনৈতিক সাশ্রয় বিভিন্ন সুবিধা বিবেচনা করে অ্যালুমিনিয়াম অধিক ব্যবহৃত হয়ে থাকে। কপারের রেজিস্টিভিটি অ্যালুমিনিয়ামের চেয়ে কম। তাছাড়া কপারের গলনাঙ্ক 1080 ডিগ্রি সেন্টিগ্রেড ও এটি 2000 সেন্টিগ্রেড তাপমাত্রায় নরম হতে শুরু করে। আর অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক 657 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নরম হতে শুরু করে। কতগুলো মোটা কপার বা অ্যালুমিনিয়াম বাসের দ্বারা বাসবার তৈরি করা হয়। তোমাদের যদি পরীক্ষা আসে বাসবারের সংজ্ঞা, তাহলে তোমরা এখান থেকে এ পর্যন্ত দিতে পারো। আর যদি বাসবার কাকে বলে, তাহলে এই বাসবার এক ধরনের তামা বা অ্যালুমিনিয়ামের পরিবাহী ফাঁদ বা মোটা রড, যা এক বা একাধিক সার্কিট হতে বৈদ্যুতিক এনার্জি সংগ্রহ করে এবং বাসবার হতে নির্গত এক বা একাধিক সার্কিটের মাধ্যমে উক্ত এনার্জি বিতরণ করে। তোমরা সংজ্ঞা দেওয়ার সময় চিন্তা করবা, তোমাদের যে নাম্বার বন্টন করা হয়েছে এটা কত নম্বরের। যদি 2 নম্বরের হয় তাহলে এতটুকু দিবে, আর যদি 3 নম্বরের হয় তাহলে তুমি এতটুক দিলে হবে, আর যদি 6-7 নম্বর হয় তাহলে তোমাকে এতটুক দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, বাকি অংশ আমি আজকের অনলাইন ক্লাসের বাকি অংশ আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক থাক, পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হাজিরাটা তোমাদের ক্যাপ্টেনের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আজকে ভিডিওতে, আজকে লাইভ ক্লাসে সর্বশেষ যতজন উপস্থিতি ছিল ততজনে হাজিরা নেওয়া হবে, কিন্তু আমার লাইভ ক্লাসে দেখা আমি দেখতে পাচ্ছি কতজন উপস্থিতি ছিল, এর বেশি তোমরা কিন্তু হাজিরা দিতে পারবে না।